বিশেষ আকার আর স্বাদের জন্য অনেকের পছন্দের ফল কামরাঙ্গা। গ্রামের অনেক বাড়ির আনাচে কানাচে দেখা যায় কামরাঙ্গা গাছ। সবুজ ও হলুদের মিশ্রণে বাহারি ফলটির চাহিদা রয়েছে আমাদের দেশেও। ঔষধি গুণ সমৃদ্ধ এই ফল একদিকে যেমন পূরণ করে আমাদের শরীরের পুষ্টি, তেমনি প্রতিরোধ করে বিভিন্ন রোগ। সাধারণত টক ও মিষ্টি স্বাদযুক্ত দু ধরনের কামরাঙ্গা আমাদের দেশে পাওয়া যায়। এতে ভিটামিন এ অল্প পরিমাণে থাকলেও অন্যান্য পুষ্টি উপাদান উল্লেখযোগ্য পরিমাণে থাকে। কামরাঙ্গায় ভিটামিন সি এর পরিমাণ আম, আনারস ও আঙ্গুরের চেয়েও বেশি। এতে আয়রনের পরিমাণ পাকা কাঁঠাল, পাকা পেঁপে, লিচু, কমলালেবু ও ডাবের পানি থেকেও বেশি। কামরাঙ্গা রয়েছে অজানা কিছু উপকারিতা। চলুন দর্শক জেনে নেওয়া যাক সেই উপকারিতাগুলো। এতে থাকে অ্যালজিক অ্যাসিড, যা খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধ করে। কামরাঙ্গার পাতা ও কচি ফলের রসে রয়েছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পাকা ফল রক্তক্ষরণ বন্ধ করে। ফল ও পাতা গরম পানিতে সিদ্ধ করে পান করলে বমি বন্ধ হয়। কামরাঙ্গা ত্বক মসৃণ করে। এর পাতা ও ডগার গোড়া খেলে জলবসন্ত ও বক্রকৃমি নিরাময় হয়। কামরাঙ্গা পুড়িয়ে ভর্তা করে খেলে ঠান্ডাজনিত সমস্যা সহজেই ভালো হয়ে যায়। এর মূল বিষনাশক হিসাবে ব্যবহৃত হয়। কামরাঙ্গা ভর্তা রুচি ও হজম শক্তি বাড়ায়। পেটের ব্যথায় কামরাঙ্গা খেলে উপকার পাওয়া যায়। শুকনো কামরাঙ্গা জ্বরের জন্য খুবই উপকারী। 2 গ্রাম পরিমাণ শুকনো কামরাঙ্গার গুঁড়া পানির সঙ্গে রোজ একবার করে খেলে অশ্বরোগের উপকার পাওয়া যায়। আবার কামরাঙ্গা দিয়ে জ্যাম, জেলি, চাটনি ইত্যাদি তৈরি করা যায়। কামরাঙ্গা শীতল ও টক, তাই গাম, কফ ও বাতনাশক হিসাবে কাজ করে। তবে অধিক পরিমাণে কামরাঙ্গা বা তার জুস খেলে ক্ষতির আশঙ্কাও রয়েছে, তাই এর খারাপ দিক এড়িয়ে চলতে খালি পেটে কখনো কামরাঙ্গা খাবেন না। যাদের কিডনির চিকিৎসা চলছে তারা কামরাঙ্গা খান সতর্কতার সাথে। তবে অপকারিতার চেয়ে উপকারী দিক বেশি হওয়ায় বিশেষ স্বাদের এ ফল খাওয়া উচিত সকলের। কেননা মৌসুমি এ ফলগুলোর নিজস্ব বিশেষ গুণ সকলের শরীরের জন্য অধিকাংশ ক্ষেত্রে উপকারী হয়ে দাঁড়ায়।